মানবতা আজিও শেষ হৈ যোৱা নাই। অসুস্থ ব্যক্তিক শুশ্রূষা করিলে কেজনমান যুবকে মলিয়ন সাজ আঁতরাই পিন্ধাই দিয়ে নতুন সাজ। আমগুৰিৰ চিন্তামণিগড়ত মানসিকভাবে অসুস্থ এজনক একাংশ যুবকে শুশ্রূষা করে দেখালে মানবতার নিদর্শন। হত্যা হিংসা ধর্ষণের দরে বর্বরতার বাতরির মাজতেই দেখা গল এই দৃশ্য। লোকজনের দাড়ি চুলি কাটি দিয়ে গা ধুয়াই সর্বশরীর পাউডার ঘহি দিয়ে আর পিন্ধাই দিয়ে নতুন কাপড়। ব্যক্তিজনক শুশ্রূষা করে ফটো উঠিলে যুবক কেজনে। হঠাৎতে আজি আমি মানুহ এজন লগ পালো, তেওঁ মানসিক বিকাৰগ্রস্ত। লগ পাই পিনি তেখেতক এইটোকে মাতি আনিলোঁ, সোধপোছ করলোঁ। তেওঁ বহুত লেতেৰা কাপড় পিন্ধি আহিছিলে। পিন্ধি আহি তেওঁ সোধা পোছা কৰাত ভাত খাওঁ বুলি ক'লে। আমাৰ ঘৰৰ পৰাই ভাত আনি দিলোঁ, ভাত খালে। তাৰপৰা কোনোবা এজনে ক'লে বোলে তেখেতৰ চুলি গুচা কাটিলোঁ বোলে, বহুত দীঘল হৈ আছে, অকণমান জপৰা নিচিনাও আছিলে। চুলি কাটিলোঁ, কোনোবাই কেঁচি এখন আনিলে, কোনোবাই চাবোন এডোখৰ আনি দিলে, তাৰপৰা তেনেকৈ কোনোবাই ব্লেড এখন আনি দিলে। আমি এনেকৈ চিন্তামণিটো সকলো যুৱকে মিলি আৰু মই চাদ্দামলীয়া গোটেই নেতৃত্বটো ল'লোঁ। তেখেতক গা চা ধুৱাই দিলোঁ, ভাত পানী খুৱাই দিলোঁ। আৰু ভাত চাত খোৱাৰ পিছত তেখেতক নতুন কাপোৰ পিন্ধাই, এখন চশমা পিন্ধাই আমি সকলোৱে তেখেতৰ লগত ফটোও তুলিলোঁ। তেখেতে মনতে এটা হাঁহি মাৰিছে, যদিও মানুহে ভালকৈ কথা ক'ব নাজানে, তেওঁ হাঁহি মাৰিছে। আমি যে ভাল পাইছোঁ, আমি গম পাইছোঁ যে তেওঁ আমাৰ সেইখিনি কথাতে তেওঁ যে সন্তুষ্ট হৈছে, ভাল, তেওঁও ভাল পাইছে। আমি গা চা ধুৱাই ফটো এইটো কি কয় পাৰ্ডো চাৰ্ডো সানি দিছোঁ, আৰু আমি তেওঁৰ লগত চবেই চেলফি একপিও লৈছোঁ। আমাৰ তেনেকৈ মানে কোনোবাই যদিও তেনেকৈ যদি দেখা পায় বেলেগ গাঁৱতো, তেনেকৈ আমি তেনেকৈ কৰিব লাগে। তেনেকৈ আগতো তেনেকৈ মাৰধৰ কোনোবাই কৰে, তেনেকৈ মাৰধৰ কৰিব নালাগে অচিনাকি বুলি। যুৱককেইজনৰ মৰম পাই যেন অসুস্থ ব্যক্তিও সুস্থ হৈ উঠিল। মুখত হাঁহি লৈ ফটো উঠিলে সকলোৰে সৈতে। আমগুৰিৰ পৰা জিয়াৰুদ্দিন আহমেদৰ ৰিপৰ্ট।